লোকসভা নির্বাচনে রাজনৈতিক ভাবে পেরে উঠবে না বিজেপি এটা বুঝতে পেরেই এখন টাকার থলি নিয়ে ভোট কিনতে বেরিয়ে পড়েছে নির্বাচনী জনসভা থেকে এই মন্তব্যই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি গাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধার হয়েছে নাকা চেকিং করার সময় এক বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে মালদা জেলায় আর তাতেই মুখ্যমন্ত্রীর দাবিতে শিলমোহর পড়েছে বুথ খরচের জন্য টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছেন তিলকরাম নির্বাচনের আগে টাকা বিলি করে ভোট করতে চাইছে বিজেপি অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি জানিয়ে চাউর করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ঘটনাটা ঠিক কি ঘটেছিল জানা গিয়েছে মঙ্গলবার রাতে তিলক রাম নামে বিজেপি নেতা একটি স্করপিও গাড়ি নিয়ে চাচল শহরে যাচ্ছিল সেই সময় বাইপাসের নাকা তল্লাশির সময় গাড়ি থেকে আট লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্লাইং স্কোয়াড টিম টাকাগুলিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে তিলকরাম জানান জেলা বিজেপির কার্যালয় থেকে বুথ খরচের জন্য এই টাকা পাঠিয়েছিল যদিও জানা নেই এইভাবে টাকা নিয়ে যাওয়া যায় কি আমি টাকা ফেরতের জন্য আদালতে অ্যাপিল করব কি বলছেন বিজেপি নেতা তিলকরাম শুনবো

কয়েকদিন আগেই ইংরেজ বাজার এলাকা থেকে বিজেপি নেতার কাছ থেকে টাকা উদ্ধার হয় তারপর আবার এই ঘটনা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন টাকা দিয়ে ভোট করতে চাইছে তারা পশ্চিমবঙ্গে এরা এজেন্সির ভয় দেখিয়ে মিলিটারির ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তেমনি তাদের কাছে কারিকারি কারি টাকা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানোর জন্য এটা তার প্রমাণ এতদিন শুনছিলাম এখন দেখতে পাচ্ছি মানুষ জানে নির্বাচনের সময় এত টাকা নিয়ে যাওয়া যায় না তারপরেও সেই টাকা উত্তর মালদার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ যদি তাকে জিজ্ঞাসাবাদ করে তাহলে বহু তথ্য পাওয়া যাবে বিজেপির কালচার পশ্চিমবঙ্গের মানুষকে টাকা দিয়ে ভোট কিনে যেতা তারা স্বপ্ন দেখছে দু হাজার একুশে বাস্তবায়িত হয়নি এবারও হবে না এত নোংরা কাজ করছে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে এবার শোনাবো তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির কি বক্তব্য আমি শুনেছি খবরটা পুরো কাছে নেই আমি খবর পেয়েছি যে এরকম জায়গা গেছে পেট্রোল পাম্পের কাছে একজন বিজেপি নেতা বা কর্মী গাড়ি থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ আগে হয়েছিল আমরা যেটা বলি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী বা আমাদের অফিসার যেটা বলেন টাকা দিয়ে তারা ভোট করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে এজেন্সির ভয় দেখিয়ে মিলিটারির ভয় দেখিয়ে তারা ভোট করতে চাইছে ঠিক সে টাকা তাদের কাছে নাকি কারি গাড়ি কারি গাড়ি টাকা তারা নিয়ে এসছে এখানকে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাবার জন্য তারা সে টাকা নিয়ে এসছে এটা তার প্রমাণ আমরা শুনছিলাম কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে গাড়িতে করে তারা জানে মানুষ নির্বাচনের সময় টাকা নিয়ে যাওয়া যায় না তারপর সেই টাকা উত্তর মালার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য বোধই নিয়ে যাওয়া হচ্ছিল হ্যাঁ ধরা পড়েছে তারা এবং তাকে যদি ইন্টারোগ্রেশন করা হয় পুলিশ যদি তাকে ধরে তাহলে তার কাছ থেকে আরও হয়তো এই ধরনের বহু তথ্য পাওয়া যাবে যেখানে বিভিন্ন জায়গায় সে টাকা ছিল আছে এটা বিজেপির কালচার পশ্চিমবঙ্গের মানুষকে টাকা দিয়ে কিনে ভোটে তার স্বপ্ন দেখছে তারা কিন্তু এই স্বপ্ন দু হাজার একুশে বাস্তবায়িত হয়নি আর দু হাজার চব্বিশে হবে না এই টাকা দিয়ে মানুষকে তারা কিনতে পারবে না এরকম নোংরা জঘন্য ঘন ঘিন্ন কাজ তারা করছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনবো চব্বিশ সালের লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দফায় ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং তৃতীয় দফায় ভোট রয়েছে মালদা জেলায় স্বাভাবিকভাবেই মালদা জেলাকেও কড়া নিরাপত্তার নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মালদার যে সমস্ত জেলার যে সমস্ত মূল পয়েন্ট রয়েছে অর্থাৎ যেদিক দিয়ে গাড়ি এবং জেলার এবং ভিন রাজ্যের গাড়ি প্রবেশ করে সেই সমস্ত এলাকাতে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে সেই মতো ইংরেজ বাজার পুরাতল সহ। চাঁচল এবং সামছি সহ একাধিক জেলার যে সমস্ত মূল পয়েন্ট পয়েন্ট রয়েছে সেই সমস্ত এলাকাতে নাকা চেকিং শুরু হয়েছে স্বাভাবিকভাবেই সেই নাকা চেকিংগুলোতে গাড়ি এবং যে সমস্ত সন্দেহজনক গাড়ি ঢুকছে তাদেরকেও চেকিং করা হচ্ছে সেই মতো গতকাল মালদার চাঁচলের বাইপাস এলাকাতে স্করপিও গাড়ি নিয়ে যাচ্ছিলেন একজন ঠিক সেই সময় সেই গাড়িটিকে আটক করা হয় এবং তার সেই গাড়িতে থাকা যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে জানা যায় যে গাড়িটি সেই গাড়িটি হচ্ছে বিজেপি নেতা এবং সেই গাড়িকে তল্লাশি চালাশি সেই গাড়ি থেকে উদ্ধার হয় আট লক্ষ টাকা স্থায়িকভাবে সেই গাড়ির যে যাত্রী ছিলেন সেই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ তিনি জানান যে তাকে জেলা কার্য জেলা বিজেপি কার্যালয় থেকে তাকে টাকা দেওয়া হয়েছে বুথ খরচের জন্য সেই টাকায় তিনি পৌঁছাতে যাচ্ছিলেন এইখানে আটক করে নাই মূলত তিনি জানিয়েছেন যে এই টাকার জন্য তিনি আদালতে ফেরত পাওয়ার জন্য আবেদন জানাবেন যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কেননা আমরা বেশ কিছুদিন আগেই দেখেছি মালদা জেলার যে মূল নাকা চেকিং করে রয়েছে ইংরেজবাজার থানা এলাকা থেকেও প্রায় দু লক্ষ টাকা উদ্ধার করেছিল এই পুলিশ স্বাভাবিকভাবেই এই এই টাকাগুলোকে যে টিম রয়েছে নির্বাচনের কমিশনের যে টিম রয়েছে সেই টিম টাকাগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের হাতে তুলে তুলে দিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের প্রচুর টাকা রয়েছে সেই টাকা দিয়ে মূলত পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলাতে ভোট কিনতে চাইছে এবং মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এই ধরনের কালচার একমাত্র বিজেপিতেই দেখা যায় তৃণমূলে এই ধরনের কোনো কালচার নেই স্বাভাবিকভাবে এই ঘটনার যে জবাব সেই জবাব মানুষ দেবে সাত তারিখে লোকসভা নির্বাচনের রাজনৈতিকভাবে পেরে উঠবে না বিজেপি এটা বুঝতে পেরে এখন টাকার থলি নিয়ে ভোট কিনতে বেরিয়ে পড়েছে নির্বাচনী জনসভা থেকে এই মন্তব্যই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর দেখা গেল বিজেপি নেতার গাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধার হয়েছে নাকা চেকিং সময় এক বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে মালদা জেলায় আর তাতেই মুখ্যমন্ত্রীর দাবিতে শিলমোহর পড়েছে বুথ খরচের জন্য টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছেন তিলকরাম কি বক্তব্য তার শুনবো আমরা পঁয়তাল্লিশ বিধানসভার কিছু টাকা নিয়ে টাকা দিল কি আপনাদেরকে জেলা পার্টি গো কত টাকা ছিল এই যে এইভাবে টাকা নিয়ে আসছেন টাকা নিয়ে আসার নিয়ম রয়েছে কি আপনারা জানছেন কিছু না জানা নেই ছিল না কি হলো ওরা সিজ করলো টাকাটা আমি এখন কোটে বিল করব এই বিষয় নিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলছেন টাকা দিয়ে ভোট করতে চাইছে তারা পশ্চিমবঙ্গে এরা এজেন্সির ভয় দেখিয়ে মিলিটারির ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তেমনি তাদের কাছে কারি কারি টাকা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানোর জন্য আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন